ওকে, সো আজকে এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জীবে পরিবহন ষষ্ঠ অধ্যায়ের। সো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ উদ্ভিদের পরিবহন এবং আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের রক্ত, সেই রক্ত সংবহন তন্ত্রটাও এখানে এটার সাথে জড়িত, জীবের পরিবহনের সাথে জড়িত। সো এই জীবের পরিবহন আমরা প্রথমে উদ্ভিদের পরিবহন নিয়ে আলোচনা করবো, এবং ব্যাপারটা হচ্ছে যে উদ্ভিদের পরিবহন নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে কয়েকটা টার্ম জানতে হবে উদ্ভিদের পরিবহন নিয়ে যদি জানতে চাই। তো এই যে ব্যাপন অভিস্রবণ, আমি এট ফার্স্ট এই দুইটা টার্ম নিয়ে আলোচনা করব। এই ব্যাপন অভিস্রবণ, এই অ্যাকচুয়ালি এই শব্দগুলো বোঝার পরে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি উদ্ভিদে অ্যাকচুয়ালি কিভাবে পানিটা পরিবাহিত হচ্ছে। উদ্ভিদের যে পরিবহন, সেটা উদ্ভিদের পরিবহন বলতে খাদ্যের পরিবহন বলতে পারি, পানির পরিবহন বলতে পারি, খনিজ লবণের পরিবহন বলতে পারি। তো আমি এট ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পানির পরিবহন, এবং পানির পরিবহনের মধ্যে আমি যেটির উপর গুরুত্ব দেবো সেটা হচ্ছে এই দুইটা টার্মের উপরে, ব্যাপন এবং অভিস্রবণ। তো এই যে ব্যাপন আর অভিস্রবণ, অ্যাকচুয়ালি এই দুটো টার্ম যদি ভালো করে ফিল করতে হয় বা ভালো করে বুঝতে হয়, তখন আমাদেরকে আরো কয়েকটা ইন্টারমিডিয়েট টার্ম জানতে হবে। সেগুলো হচ্ছে ক্ষেত্রফল, আয়তন, ঘনমাত্রা। অ্যাকচুয়ালি আয়তন ঘনমাত্রায় চলে, বাট আমি এরপরে ক্ষেত্রফলটা বোঝানোর চেষ্টা করি, কারণ ক্ষেত্রফল অ্যাকচুয়ালি আমাদের একটু মানে কি বলবো যে একটু সুবিধা দেয় আমার আয়তন বোঝার ক্ষেত্রে। তো আয়তন, ক্ষেত্রফল, তারপর যে ঘনমাত্রা, এগুলো বোঝার পরে আমরা ব্যাপন এবং অভিস্রবণ নিয়ে ডিটেলস জানতে পারবো। সো আমি অ্যাট ফার্স্ট যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ব্যাপন অভিস্রবণ পড়াইতে গেলে আমাদের কিন্তু ক্ষেত্রফল আয়তন পড়াইতে হবে। সো আমি ক্ষেত্রফল আয়তন ওইগুলো নিয়ে একটু আলোচনা করবো অ্যাট ফার্স্ট। সো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি শুধুমাত্র ব্যাপন অভিস্রবণ রাখলাম, দ্বীপে পরিবহন, শুধুমাত্র ব্যাপন অভিস্রবণ, নবম দশম দুইটা টার্ম, একটা হচ্ছে ব্যাপন, একটা হচ্ছে অভিস্রবণ। সো এগুলো নিয়ে আলোচনা করার জন্য আমি নতুন কয়েকটা টার্ম নিয়ে আলোচনা করবো, সেগুলো হচ্ছে ক্ষেত্রফল, তারপর হচ্ছে আয়তন, তারপর হচ্ছে আমরা যেটা নাম চলবো সেটা হচ্ছে ঘনমাত্রা। এখন এট ফার্স্ট কোয়েশ্চেনটা হলো যে আচ্ছা এই ক্ষেত্রফল বলতে কি বোঝায়। বললাম যে এই যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল বলতে কি বোঝায়, বা আমি যখন বললাম যে একটা জায়গার ক্ষেত্রফল হচ্ছে 5 বর্গমিটার বা 6 বর্গমিটার বা বা 5 বা 50 বর্গমিটার, বাট যেটাই বলি না কেন একটা জায়গার ক্ষেত্রফল বলতে একটু আমরা কি বলছি, বা কোন কারণে আমি যখন তোমাকে বলতেছি যে তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা বের করো, তখন এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, সাপোজ এটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 4 মিটার, তখন তুমি কোন কারণে এই 3, 4, 12 এটার ক্ষেত্রফল বলতেছো 12 মিটার স্কোয়ার, অর্থাৎ এটার ক্ষেত্রফল হচ্ছে 12। আবার তোমাদের যখন আমি ত্রিভুজের কথা বলতেছি, তখন এটাকে যদি আমি 3 এটাকে 4 দিই, তখন এইটার ক্ষেত্রে তুমি যেটা করতে সেটা হচ্ছে হাফ ইন্টু 4 ইন্টু 3, 3, 4, 12, হাফ 6। এইটার ক্ষেত্রে তুমি বলতেছো যে সূত্রটা অ্যাপ্লাই করতেছো সেটা হচ্ছে 3 মিটার 4 মিটার, আর এইটার ক্ষেত্রে যেটা ইউজ করতো সেটা হচ্ছে হাফ ইন্টু 4 ইন্টু 3। তো আমার কোশ্চেন হচ্ছে কোন কারণে তুমি এটাকে গুণ দিলা, বা এই যে 12, এই 12 সংখ্যাটাকে কিভাবে তুমি আমাকে শো করবে। সাপোজ আমি এই 3টাকে শো করতে পারি, সাপোজ এতটুকু হচ্ছে 1 মিটার, তারপর এতটুকু হচ্ছে 1 মিটার, এতটুকু হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য, এতটুকু হচ্ছে 1 মিটার, এতটুকু 1 মিটার, এতটুকু 1 মিটার, আবার এইটার ক্ষেত্রে যদি যাই এতটুকু 1 মিটার, এতটুকু 1 মিটার, এতটুকু 1 মিটার, এতটুকু 1 মিটার, এতটুকু 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 এতটুকু, ধরো তোমাকে আমি হিসেব করে বা শো করতে পারতেছি যে এই যে এতটুকু মানে 3 মিটার এবং 4 মিটার, বাট এই যে তুমি 12, এই 12 জিনিসটাকে তুমি কেমনে শো করবা অ্যাকচুয়ালি, যখন আমি বলতে যে একটা জায়গার ক্ষেত্রফল এই 12 বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা যদি আমরা চিন্তা করি, সেটার কোশ্চেনের উত্তরটা অ্যাকচুয়ালি আনসারটা এই জায়গাতে লুকায় আছে। খেয়াল করুন, এই যে আমি যখন বলতেছি 12 মিটার স্কোয়ার বা 12 বর্গ একক, আমি যখন বলতেছি 12 বর্গমিটার বা 12 বর্গ একক, আমার কোশ্চেন হচ্ছে কোন কারণে আমরা ক্ষেত্রফলের এককটা একটু বর্গ একক বলতেছি। তো এটাকে যদি আমি কি বুঝবতাম, সাপোজ আমি এটাকে লিখতে পারি 12 বর্গমিটার, তো আমি এটা কিন্তু 12 ত্রিভুজ মিটার লিখতে পারতাম, 12 বৃত্ত মিটার লিখতে পারতাম। সো আমি লিখলাম না কেন, অ্যাকচুয়ালি এই জায়গায় কি অ্যাকচুয়ালি ঘটলো, সো এইটার জন্য আমাকে ক্ষেত্রফলের মেইন ডেফিনেশনটা জানতে হবে। সেটা হচ্ছে ক্ষেত্রফলের মেইন ডেফিনেশনটা হচ্ছে যে আমি যখন বলবো যে একটা জায়গার ক্ষেত্রফল হচ্ছে 5 বর্গমিটার, এটা দ্বারা বোঝায় ওই জায়গায় একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট 5টি বর্গক্ষেত্র আছে। খেয়াল করো, সাপোজ আমরা ধরে নিলাম এটা হচ্ছে একক দৈর্ঘ্যের একটা বাহু, এখন এই একক দৈর্ঘ্যের বাহু থেকে আমরা এরকম একটা বর্গক্ষেত্র আঁকতে পারি, এক 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 এক, এই যে একক দৈর্ঘ্যের একটা বাহুই
একক, দৈর্ঘ্য একটা বাহু, এটা একটা বর্গক্ষেত্র। এখন আমি যখন বললাম যে কোন জায়গার ক্ষেত্রফল হচ্ছে 5 বর্গমিটার, এটা বোঝায় ওই জায়গাটি এরকম 5টা বর্গ আকার। ক্লিয়ার করো ব্যাপারটা। আমি যখন বলবো কোন জায়গার ক্ষেত্রফল হচ্ছে 50 বর্গমিটার, এটা বোঝাবে ওই জায়গায় এরকম 50টা বর্গক্ষেত্র আকার থাকে। দ্যাট মিন্স অ্যাকচুয়ালি ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গক্ষেত্রের সংখ্যা। অ্যাকচুয়ালি ক্ষেত্রফলের ডিফিনেশনটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের সংখ্যা। তার মানে যতগুলো ক্ষেত্রফল থাকবে, যতগুলো বর্গক্ষেত্র আমি আঁকতে পারবো একক দৈর্ঘ্যের, ওইটাই হচ্ছে ক্ষেত্রফলের সংখ্যা। তো আমি যখন বলবো যে কোনো জায়গায় ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ একক, তখন তুমি বলবা যে কোনো জায়গায় ক্ষেত্রফল 10 বর্গ একক বলতে বোঝাই ওই জায়গায় একক দৈর্ঘ্যের 10 একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট 10টি বর্গক্ষেত্র আঁকা যায়। এটা হচ্ছে বেসিক। তো আমরা যদি 8 মিটার আর 4 মিটারের ক্ষেত্রে চিন্তা করি, তখন আমি দেখবো যে এইদিকে অ্যাকচুয়ালি আমি কয়টা বর্গক্ষেত্র আঁকতে পারি। তো অ্যাকচুয়ালি এদিকে হচ্ছে 3টা একক দৈর্ঘ্যের 3টা বাহু আছে, এবং এইদিকে 4টা একক দৈর্ঘ্যের বাহু আছে। তো আমরা যদি খেয়াল করি এরকম এরকম হচ্ছে এরকম, তারপর হচ্ছে এরকম, তারপর হচ্ছে এরকম। এখন আমরা যদি হিসেব করি অ্যাকচুয়ালি এই জায়গায় কতটা বর্গক্ষেত্র হয়েছে, তো আমরা এটা এইভাবে দেখতে পারবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই যে ঠিক এইটা আমি বলছিলাম, এইটাই তুমি গুণ করে বের করছো 3, 4, 12 মিটার, 12 বর্গ মিটার, 12 মিটার স্কোয়ার। এইটাই শো করতেছিলাম যে অ্যাকচুয়ালি আমি 12 বের করছি, বাট 12টাকে তুমি শো করতে পারতেছি না। আমি শো করে দেখালাম যে অ্যাকচুয়ালি এই জায়গায় একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট আমরা 12টা বর্গক্ষেত্র আঁকতে পারি। এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে যে এটার ক্ষেত্র হচ্ছে 12। সো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে একচুয়ালি ক্ষেত্রফলের ডিফিনেশন। যে ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গক্ষেত্রের সংখ্যা, একক দৈর্ঘ্যের বাহুর বর্গক্ষেত্রের সংখ্যাটাকে আমরা ক্ষেত্রফল বলি। তো এখন কোন কারণটাকে গুণ করলাম, কারণটা হচ্ছে খুব ইজি। ব্যাপারটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4, 4 3 বার যোগ, দ্যাট মিন্স 4, 1, 2, 3, 4, আবার 1, 2, 3, দ্যাট মিন্স 4 3 বার যোগ, 4 3 বার যোগ যে কথা, 4কে 3 দিয়ে গুণ করা ঠিক একই কথা। তো 4 যদি আমি 3 বার যোগ করি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, 4 যোগ এদিকে হচ্ছে 4, এদিকে হচ্ছে 4, কিন্তু আলটিমেটলি আমি যেটা পাইলাম সেটা হচ্ছে 12। এখন এই যে 4 যোগ 4 যোগ 4 = 12, এটার ক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে 4 3 বার যোগ, 1 বার 2 বার 3 বার যোগ, দ্যাট মিন্স 4 8 12। আলটিমেটলি এই জন্যে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এই জন্যে আমি এই দুটাকে গুণ করছিলাম। এখন করছিলাম আমরা যখন ত্রিভুজের ক্ষেত্রে যাবো, ত্রিভুজের ক্ষেত্রে একটু কোন কারণে হাফ দিচ্ছে, আমরা যদি একটু জিনিস খেয়াল করি, সাপোজ সাপোজ খেয়াল করো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। আমি হিসেবে সুবিধা ধরে নিলাম এই যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 1 1 1 1, যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1, দ্যাট মিন্স এটা হচ্ছে ক্ষেত্রফল। সো এটা পুরোটা হচ্ছে একক দৈর্ঘ্যের 1টা বর্গক্ষেত্র, দ্যাট মিন্স এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে একক ক্ষেত্রফল বিশিষ্ট, বা এটার ক্ষেত্রফল হচ্ছে 1। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে এইটাকে যদি আমি একটা ত্রিভুজ রাখি, তখন আমি দেখতে পারবো যে এই যে এটা হচ্ছে একটা ত্রিভুজ, সাপোজ এ বি সি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। দ্যাট মিন্স আমরা অর্ধেকটা বর্গক্ষেত্রের মধ্যে, এই যে ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ মিলে 1টা বর্গক্ষেত্র, দ্যাট মিন্স অর্ধেকটা বর্গক্ষেত্রের জায়গায় আমরা 1টা ত্রিভুজ রাখতে পারতেছি। দ্যাট মিন্স ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা দিই 1 × 1, যেহেতু অর্ধেকটা ত্রিভুজ রাখতে পারতেছি, খেয়াল করো যেহেতু এই ত্রিভুজটাতে, এই এবিসি ত্রিভুজটাতে যেহেতু আমি অর্ধেকটা বর্গক্ষেত্র রাখতে পারতেছি, দ্যাট মিন্স আলটিমেটলি এই এতটুকু জায়গার ক্ষেত্রফল হচ্ছে 1/2 × 1/1, অর্থাৎ আমরা অর্ধেকটা বর্গক্ষেত্র রাখতে পারতেছি। ঠিক এই কারণে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা হাফ ইউজ করি, এবং বৃত্তের ক্ষেত্রফলে কোন কারণে পাই আর স্কোয়ার বা অন্যান্য ক্ষেত্রফলগুলোতে আমরা কোন কারণে ওইগুলো ইউজ করি, ওগুলো হচ্ছে ওই সংশ্লিষ্ট চ্যাপ্টারে তুমি যখন ম্যাথ বা ফিজিক্স পড়াবো তখন বুঝিয়ে দেবো। বাট অ্যাকচুয়ালি আমাদের যে বেসিকটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল মানে হচ্ছে জাস্ট বর্গক্ষেত্রের সংখ্যা। যখন বলবো যে কোনো জায়গার ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ একক, এটা বোঝাচ্ছে ওই জায়গায় একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট 10টি বর্গক্ষেত্র আছে। যখন আমি বলবো কোন জায়গায় ক্ষেত্রফল 20 বর্গ একক বলতে কি বুঝো, তখন বলবো যে ওই জায়গায় একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট 20টি বর্গক্ষেত্র আছে। যখন আমি বলবো যে কোন জায়গায় ক্ষেত্রফল 20 মিটার স্কোয়ার, দ্যাট মিন্স ওই জায়গায় 20টি একক দৈর্ঘ্যের, একক মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্র আছে। যখন আমি বলবো 20 সেন্টিমিটার স্কোয়ার,
মিনস ওই জায়গায় একক সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট 20টি বর্গক্ষেত্র আছে, যখন আমি বলবো 20 মিলিমিটার স্কোয়ার, দ্যাট মিন্স ওই জায়গায় একক মিলিমিটার দৈর্ঘ্যের 20টি বর্গক্ষেত্র এক্সিস্ট করে। দ্যাট মিন্স ক্ষেত্রফল মানে হচ্ছে ক্ষেত্রের সংখ্যা। সো আমরা যদি ক্ষেত্রফল বুঝি, আমি এরপরের টার্মটাতে চলে যাবো, সেটা হচ্ছে আয়তন। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রফল আমি বোঝাচ্ছি, কারণ ক্ষেত্রফল জিনিসটার যদি খুব ভালোভাবে ভিজুয়ালাইজেশন করা যায়, তখন আমরা আয়তনটা খুব সহজেই ব্যবহার করতে পারি বা খুব সহজে ইউজ করতে পারি। তো আমরা যদি আয়তন নিয়ে চিন্তা করি, এই আয়তন খেয়াল করো, এই যে আয়তন বলতে কি বোঝায়, সো এই যে ঠিক যেরকম তোমাকে যদি আমি একটা ইয়া দিই যে ওই জায়গায় আয়তন 5 ঘন একক, এটা বলতে কি বোঝাচ্ছে, বা তুমি কোন কারণে ওই জায়গায় ঘনটা ইউজ করছো, তাই না? ঘন একক আমরা ক্ষেত্রফল ক্ষেত্রে যখন বললাম যে 12 বর্গমিটার, একচুয়ালি বর্গ কোন কারণে ইউজ করতেছি, কারণ এটা হচ্ছে বর্গক্ষেত্রের সংখ্যা, এই জন্য ইউজ করতে হয় যে বর্গমিটার। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যখন আমি আয়তনে চলে যাব, যখন আমি আয়তনে চলে যাব তখন ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমি যখন বলবো কোনো জায়গার আয়তন 5 ঘন একক, অ্যাকচুয়ালি এটা বলতে কি বোঝায় আমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে। আমি যখন বলবো যে কোনো জায়গার আয়তন 5 ঘন একক, অ্যাকচুয়ালি আমি যখন বলবো যে কোনো জায়গার একক আয়তন 5 ঘন একক, এটা বলতে বোঝায় ওই জায়গায় একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট 5টি ঘনক এক্সিস্ট করে। খেয়াল করো, এই যে এটা হচ্ছে একটা ঘন, সাপোজ আমরা একটা টিভি বক্স ধরলাম যেটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, যেটার প্রস্থ 1 মিটার এবং যেটার উচ্চতা হচ্ছে 1 মিটার। জাস্ট একটা আমরা টিভি বক্স কল্পনা করলাম, যে বক্সটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা হচ্ছে। এখন আমি যখন বলবো যে কোন জায়গার আয়তন হচ্ছে 5 ঘন একক, এটা বলতে বোঝাই ওই জায়গায় এরকম 5টা বক্স রাখা যায়, 5টা বক্স আমি রাখতে পারবো, 5টা ঘনক রাখতে পারবো। এই যে এটা হচ্ছে একটা আয়তনের ধারণা, যে আয়তন ক্ষেত্রফল দুইটাই সামঞ্জস্যপূর্ণ ধারণা, এবং এইটাও প্রমাণ করা যায় কোন কারণে আমরা আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থের উচ্চতা দিতেছি, কারণ ঠিক এই বরাবর যদি চিন্তা করো তখন দেখবো ঠিক এরকমই আসতেছে, তোমাকে এইটাই গুণ করতে হচ্ছে যেটা ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখা গেলো। এই জন্য বললাম যে ক্ষেত্রফলটা একচুয়ালি সংশ্লিষ্ট না, বাট বুঝাইতে হয়, কারণ হচ্ছে এটা যাতে খুব ভালোভাবে ভিজুয়ালাইজ করা যায়। তো অ্যাকচুয়ালি কি বললাম, অ্যাকচুয়ালি আয়তন মানে হচ্ছে আমি যখন বলবো কোনো জায়গার আয়তন হচ্ছে 5 ঘন একক, এটা বলতে বোঝায় ওই জায়গায় একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট 5টি ঘনক এক্সিস্ট করতেছে। এই যে এইটা এটা হচ্ছে এইটা তুমি বলি যে এটার আয়তন কত, তখন তুমি বলবো এটার আয়তন হচ্ছে 1। কারণ কি, কারণটা হচ্ছে এটার আয়তন 1, কারণ হচ্ছে এটা একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা ঘনক, বা একক প্রস্থের বাহু বিশিষ্ট একটা ঘনক, বা একক উচ্চতার বাহু বিশিষ্ট একটা ঘনক, ক্লিয়ার? এটা হচ্ছে একটা আয়তনের ধারণা। তো আমি ক্ষেত্রফলের ধারণা ক্লিয়ার করলাম আর আয়তনের ধারণা ক্লিয়ার করলাম। একচুয়ালি ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গক্ষেত্রের সংখ্যা, আর আয়তন মানে হচ্ছে আয়তন মানে হচ্ছে তোমার ঘনকের সংখ্যা, ক্লিয়ার? তো এই এই দুটো টার্ম যদি ক্লিয়ার হয় আমাদের, তখন আমরা চলে যেতে পারি হচ্ছে ঘনমাত্রায়। খেয়াল করো, সাপোজ আমরা যে ঘনমাত্রায় আমরা আস্তে আস্তে ব্যাপনে প্রবেশ করতেছি, অ্যাকচুয়ালি আমরা এট ফার্স্ট শিখলাম হচ্ছে ক্ষেত্রফল, তারপর হচ্ছে আয়তন, এখন শিখবো ঘনমাত্রা, তারপর আমরা ব্যাপনে প্রবেশ করবো। তো আমরা যদি ঘনমাত্রা নিয়ে চিন্তা করি, ঘনমাত্রা হচ্ছে ব্যাপারটা এইরকম, খেয়াল করো, তো ঘনমাত্রা হচ্ছে সাপোজ তুমি এরকম একটা বক্স, এরকম এই যে একটা বক্স একক আয়তনের যে বক্স, এই বক্সের মধ্যে তুমি যেটা করো সেটা হচ্ছে এই বক্সের মধ্যে একক আয়তনের বক্সের মধ্যে একটা দ্রবণ রাখো, যেমন একটা দ্রবণ রাখো, দ্রবণটা এই একক আয়তনের বক্সের মধ্যে একটা দ্রবণ রাখো, খেয়াল করো। এখন এই যে এই দ্রবণটাতে একক আয়তনের মধ্যে, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট, বা 1 সেন্টিমিটারই ধরো বা যেটাই ধরো, বা একক দৈর্ঘ্যের একক প্রস্থের এবং একক উচ্চতা বিশিষ্ট একটা ঘনক, এই ঘনকের ভিতরে তুমি দ্রবণ রাখলা, এই যে এখন যে দ্রবণটা রাখলা, এই দ্রবণটার আয়তন হচ্ছে 1 লিটার। কারণ আমরা জানি যে তরল পদার্থকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, তো তুমি যেহেতু এটাকে একটা ঘনকে রাখছো সেটাও একটা ঘনকের আকার ধারণ করবে, এবং ঘনকটা যে পর্যন্ত আছে ঠিক সেটাও সেই পর্যন্ত ভরবে। এই জন্য ঘনকের আয়তন যেহেতু আমি ধরতে পারি 1, সাপোজ এই জন্য আমি উঠে দিলাম যে 1 লিটার, সাপোজ।
তো এখন যেটা খেয়াল করবো সেটা হচ্ছে এই যে 1 লিটার এই যে দ্রবণটা দিলাম, দ্রবণ তো দ্রবণের 2টা পার্ট, আমরা যদি দ্রবণ নিয়ে চিন্তা করি দ্রবণ হচ্ছে 2টা পার্ট, একটা হচ্ছে দ্রব আর একটা হচ্ছে দ্রাবক। দ্রবণের হচ্ছে 2টা পার্ট, একটা হচ্ছে দ্রব আর একটা হচ্ছে দ্রাবক। অ্যাকচুয়ালি দ্রব হচ্ছে যেটা দ্রবীভূত হয় আর দ্রাবক হচ্ছে যে দ্রবীভূত করে। খেয়াল করো কোন শব্দের শেষে যখন অক থাকতেছে তখন অক, তখন সেটা বোঝাচ্ছে যে ব্যক্তিটা কাজ করে, যে কাজ করে। যে কাজ করে খেয়াল করো, আমি যখন বলতেছি পূজক, পূজ অক যে গান গায়, কি যে গান গায় পূজকের পরে আমি যখন বলবো যে পরিবাহক, যে পরিবহন করে, ক্লিয়ার? আমি যখন বলবো গায়ক, দ্যাট মিন্স যে গান গায়, তার মানে কি একটা বেসিক শিখলাম, সেটা হচ্ছে যে যখন অক থাকতেছে বা অক প্রত্যয়টা থাকতেছে তখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে একটা ব্যক্তিকে, অকটা অল টাইম একটা ব্যক্তিকে নির্দেশ করতেছে। আমি যখন বলতেছি পূজক, সরি পূজক মানে যে পূজা করে, সরি গায়ক মানে যে গান গায়, যে পূজা করে। এই যে পূজক মানে যে পূজা করে, এই যে পূজা করে ওই ব্যক্তিটাকে সে নির্দেশ করতেছে। পরিবাহক যে পরিবহন করে, যে ব্যক্তিটা পরিবহন করে বা যে পরিবহন করে বা যে জিনিসটা পরিবহন করে একটা ব্যক্তিকে নির্দেশ করতেছে। আমি যখন বলবো যে দ্রাবক অ্যাকচুয়ালি কি, এই যে দ্রাবক দেখিস, দ্রাবক হিসেবে যেহেতু অপ্রত্যয় আছে, দেখিস দ্রাবক মানে আমি লিখতে পারি এই অপ্রত্যয় যেহেতু আছে দেখিস আমি লিখতে পারি যে দ্রবীভূত করে। দ্রাবক মানে হচ্ছে যে দ্রবীভূত করে। কি বললাম, যখন অপ্রত্যয় থাকবে তখন এই যে কাজটা করে তাকে নির্দেশ করে। যেরকম পূজক মানে যে পূজা করে, পরিবাহক মানে যে পরিবহন করে, গায়ক মানে যে গান গায়। তো এই যে দ্রাবক মানে হচ্ছে যে দ্রবীভূত করে, অন্য একজনকে দ্রবীভূত করতে পারে। এখন দেখো, এখন তুমি দ্রবণের কোনটা দ্রব কোনটা দ্রাবক এটা ইজিলি বের করতে পারবে। সাপোজ তোমাকে বললাম যে তোমাকে একটা দ্রবণ দেওয়া হইলো যেটাতে হচ্ছে চিনি ঢালা হয়েছে, এটা হচ্ছে গ্লাসে পানি ছিল, চিনি ঢালা হয়েছে, এটা হচ্ছে গ্লাসের পানি, হচ্ছে গ্লাস, এই জায়গায় পানি ছিল, এই জায়গায় কিছু চিনি দিল, একটু পরে দেখলাম যে এই চিনিটা গ্লাসে ওই পানির সাথে মিশে গেল। আচ্ছা, এই যে চিনির যেই কণাগুলো আছে, এই চিনির কণাগুলোকে একটু দ্রবীভূত করলো, পানি দ্রবীভূত করছে, যেহেতু এই যে পানি যেহেতু দ্রবীভূত করছে, দেখিস যে দ্রবীভূত করে, পানি দ্রবীভূত করে, দেখিস পানিটাকে বলা হচ্ছে দ্রাবক। খেয়াল করো, পানি অন্য একজনকে দ্রবীভূত করছে, চিনি কিন্তু পানিকে দ্রবীভূত করতে পারে নাই বা চিনি পানিকে গলাইতে পারে নাই, অ্যাকচুয়ালি পানি চিনিকে গলাইছে, দেখিস পানি যে চিনিকে গলাইছে, দেখিস এই পানিটাকে আমরা বলতে পারতেছি, এই পানিটাকে আমরা বলতে পারতেছি যে দ্রাবক। তারপরে দ্রাবক মানে হচ্ছে যে দ্রবীভূত করে, যেহেতু পানি দ্রবীভূত করতেছে বা পানি চিনিকে গলাইতেছে, দ্যাট মিন্স আমি পানিকে দ্রাবক বলতে পারি। দ্যাট মিন্স এই যে দ্রবণের যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমি বলবো হচ্ছে দ্রাবক। আর এই যে দ্রব মানে হচ্ছে যে দ্রবীভূত হয়, দ্যাট মিন্স এই যে চিনির কণাগুলো যে দ্রবীভূত হইলো, এই জন্য এটাকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে দ্রব। আশা করি যে দ্রবণের ক্ষেত্রে কোনটা দ্রব কোনটা দ্রাবক এটা নিয়ে আর প্রবলেম হবে না। সো আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে 1 মিটার দৈর্ঘ্যের, 1 মিটার প্রস্থের এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট, বা 1 মিটার না হোক, আমি যদি মিটারের ক্ষেত্রে বলি, সাপোজ এটার আয়তন হচ্ছে 1 মিটার, 1 মিটার তো হবে না, 1 মিটার করে 1 মিটার খেয়াল করো, যেটা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের, 1 মিটার প্রস্থের এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট। কারণ এই 1 মিটার দৈর্ঘ্যের, 1 মিটার প্রস্থের, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটা পাত্র, বা 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের, 1 সেন্টিমিটার প্রস্থের, 1 মিটার 1 সেন্টিমিটার উচ্চতার, বা 1 ডেসিমিটার ধরতে পারো, যেটাই ধরো ডেসিমিটার ধরতে পারো, 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার দৈর্ঘ্যের, 1 ডেসিমিটার প্রস্থের, 1 ডেসিমিটার উচ্চতা, তখন ওইটাকে আমরা লিটারে বলতে পারি, তখন ওই ওইটাকে আবার লিটারে নিতে পারি। আচ্ছা, যেটা হোক, এখন আমরা যেটাতে চলে যাবো সেটা হচ্ছে যে এই যে এই জায়গায় যে আমি দ্রবণটা রাখলাম, তখন এই দ্রবণের আয়তন হচ্ছে একক আয়তন, দ্যাট মিন্স এটা হচ্ছে 1 মিটার কিউব। কারণ কি, দ্রবণ, এই যে দ্রবণটা, দ্রবণটা যে তরল,
যেহেতু দ্রবণটা তরল, সেহেতু তরল পদার্থকে আমরা যেই পাত্রে রাখি না কেন সেটা সেই পাত্রে আকার ধারণ করে। এই জন্য আমি এটাকে বলতে পারি তরল। এখন যেটা সেটা হচ্ছে এই দ্রবণের মধ্যে আমার অবশ্যই কিছু দ্রব আছে, আমি দ্রব সাবস্টেন্স গুলো এরকম ভাবে দেখ, এই যে দ্রব সাবস্টেন্স, এই দ্রব মোটামুটি আমি ধরে নিলাম যে এখানে দ্রব হচ্ছে 5 গ্রাম, এখানে দ্রবের পরিমাণ হচ্ছে 5 গ্রাম, 1 2 3 4 5 6 7, সরি 7 গ্রাম ধরি। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা যে ইয়ার ভর সেটা হচ্ছে 1 গ্রাম করে, দ্যাট মিন্স আলটিমেটলি সেটা বানাম সেটা হচ্ছে 7 গ্রাম। এখন দেখো ঘনমাত্রা বলতে বোঝায় একক আয়তনে, একক আয়তনে দ্রবণে, ঘনমাত্রা বলতে বোঝায় একক আয়তনের দ্রবণে যে পরিমাণ দ্রবে, যে পরিমাণ দ্রব এক্সিস্ট করে। ঘনমাত্রা বলতে কি বোঝায়, যে একক আয়তনের দ্রবণে যে পরিমাণ দ্রব থাকে। দ্যাট মিন্স যেহেতু এই পুরাটার আয়তন হচ্ছে একক আয়তন, দ্যাট মিন্স 1 মিটার কিউব, এখন এই 1 মিটার কিউব আয়তন যেহেতু 7 গ্রাম দ্রব এক্সিস্ট করতেছে, এইটার ঘনমাত্রা আমি লিখতে পারি 7 গ্রাম পার মিটার কিউব, এটাকে বলা হচ্ছে ঘনমাত্রা, এটাকে হচ্ছে 7 গ্রাম পার মিটার কিউব। কি বললাম, এটাকে বলতে পারি 7 গ্রাম পার মিটার কিউব, তার মানে এই 7 গ্রাম আছে প্রতি মিটার কিউব, তার মানে এটার এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 7 গ্রাম পার মিটার কিউব। একটা জিনিস খেয়াল, এই যে এই জায়গায় আমি যার পরিমাণটা বের করলাম, যে এই যে একক আয়তন, একক আয়তনে দ্রব আছে 7 গ্রাম, দ্যাট মিন্স অ্যাকচুয়ালি এই যে 7 গ্রাম পার মিটার কিউব এটা হচ্ছে দ্রবের ঘনমাত্রা। সেটা হচ্ছে দ্রবের ঘনমাত্রা, কারণ এই যে দ্রবের ঘনমাত্রা, অ্যাকচুয়ালি দ্রবের ঘনমাত্রা যা দ্রবণের ঘনমাত্রা তা এটা আমরা ধরে নিচ্ছি, এটা জাস্ট আমরা মানে এই টার্ম গুলো এরকম ভাবে তৈরি করা, যে যেটাকে আমরা দ্রবের ঘনমাত্রা হিসেবে ধরবো সেটাকে আমরা বলবো দ্রবণের ঘনমাত্রা। দেখ নিস আমি যখন বলবো যে দ্রবের ঘনমাত্রা, এটাকে আমরা ঘুরায় বলতে পারি দ্রবণের ঘনমাত্রা, বাট একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে এটা হচ্ছে দ্রবের ঘনমাত্রাই আমি দ্রবণের ঘনমাত্রা হিসেবে ব্যবহার করতে পারি, আবার আমি কিন্তু দ্রাবকের ঘনমাত্রা বের করতে পারি। তো ওইটা ডিফিনেশন হবে এরকম, আমি যদি বলি যে দ্রাবকের ঘনমাত্রা, তখন সেটা হচ্ছে যে দ্রাবকের ঘনমাত্রা সমান সমান হচ্ছে একক আয়তনের দ্রবণে, কি বলো, একক আয়তনের দ্রবণে যে পরিমাণ দ্রাবক আছে। সাপোজ তুমি এখানে হিসাব করলা, মাপলা, মাপার পরে দেখলা যে এদিকে পানি আছে, সাপোজ কি বললাম, মাপার পরে দেখলা যে সাপোজ 2 কেজি পানি আছে, এই যে 2 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে দ্রাবকের ঘনমাত্রা, এটা কার ঘনমাত্রা, দ্রাবকের ঘনমাত্রা। কারণ আমি বললাম যে একটা দ্রবণের ঘনমাত্রা যা দ্রবের ঘনমাত্রাও তা, কিন্তু তার দ্রাবকের ঘনমাত্রা আলাদা। দেখ এই ঘনমাত্রা যখন টান আসবে দ্রবণের ক্ষেত্রে, আমরা দুইটা জিনিসের ঘনমাত্রা বের করতে পারি, একটা হচ্ছে দ্রবের ঘনমাত্রা, আরেকটা হচ্ছে আমাদের দ্রাবকের ঘনমাত্রা। তো দ্রবের ঘনমাত্রাটাকেই অ্যাকচুয়ালি আমরা দ্রবণের ঘনমাত্রা হিসেবে বিবেচনা করি। যদি আমি বলি যে দ্রবণের ঘনমাত্রা কত, তুমি বলবে যে 7 গ্রাম পার মিটার কিউব, আমি যদি তোমাকে বলি যে দ্রাবকের ঘনমাত্রা কত, তখন তুমি বলবে 2 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ঘনমাত্রা, এখন তোমাকে যদি আমি এরকম একটা দিই, ঘনমাত্রার ক্ষেত্রে যদি আমি এটা দিই যে সাপোজ 10 লিটার আয়তনে 30 গ্রাম চিনি দেওয়া হলো দ্রবণের ঘনমাত্রা, দ্রবণ বা দ্রবের ঘনমাত্রা আমি শিওর যে এটা তুমি করতে পারবো, কারণ হচ্ছে 10 লিটার আয়তনে যদি 30 গ্রাম চিনি থাকে, দ্রবণের ঘনমাত্রা বা দ্রবের ঘনমাত্রা বলতে বোঝায় সাপোজ এরকম আমি 10টা ঘন চিন্তা করি, 10টা ঘন এরকম 10টা ঘন, সাপোজ আমি যদি 2 ডাইমেনশনাল চিন্তা করি, এটা হচ্ছে এরকম সাপোজ এরকম, এই যে 10টা ঘন,
এবং এই 10টা ঘনকের মধ্যে 30 গ্রাম চিনি আছে, 10টা ঘনক মিলে 30 গ্রাম আছে 10টাতে। দেখুন 10 লিটারে হচ্ছে 10 লিটার, অর্থাৎ প্রত্যেকটা যদি 1 লিটার হয়, প্রত্যেকটা বক্সের আয়তন যদি 1 লিটার হয়, দেখুন 10টা বক্সে বা 10 লিটারে আছে 30 গ্রাম। মানে 1 লিটারে কত আছে? 30 বাই 10 গ্রাম। দেখুন 1 লিটার হচ্ছে 3 গ্রাম পার লিটার। অর্থাৎ এই যে প্রত্যেকটা বক্স, এই যে প্রত্যেকটা বক্স, এই যে প্রত্যেকটা ঘনক, এই প্রত্যেকটাতে 3 গ্রাম করে আছে। 3 গ্রাম, 3 গ্রাম, 3 গ্রাম, 3 গ্রাম, 3 গ্রাম পার লিটার। লিটার থাকবে, সমস্যা নেই, লিটার 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 পার লিটার বলছে, পার লিটার থাকবে। তো এই যে এইটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা বা দ্রবের ঘনমাত্রা। সেটা হচ্ছে কি, এই যে প্রত্যেকটা ঘনকে 3 গ্রাম করে চিনি আছে, এটি চিনির ঘনমাত্রা বা দ্রবণের ঘনমাত্রা, বা চিনি যেই দ্রবণে দ্রবীভূত সেই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 3 গ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে 3 গ্রাম করে আছে। বাট অ্যাকচুয়ালি আমি যদি পুরোটা হিসাব করি, দেখিস 10 লিটার 30 গ্রাম আছে। ক্লিয়ার? সো এইভাবে আমরা ঘনমাত্রা হিসাব করতে পারি। যে ঘনমাত্রা মানে হচ্ছে, দেখিস ঘনমাত্রার জন্য আমি একটা সূত্র তৈরি করতে পারি, সেটা হচ্ছে ঘনমাত্রা মানে হচ্ছে, আমি যদি দ্রবের ঘনমাত্রা বলি, দ্রবের ঘনমাত্রা বা দ্রবণের ঘনমাত্রা, মানে আগে বলছি যে দ্রবণের ঘনমাত্রা যেটা, দ্রবণের ঘনমাত্রা সেটাই, দ্যাট মিন্স আমি যখন বলবো যে দ্রবের ঘনমাত্রা, দ্যাট মিন্স এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, দ্রবের পরিমাণ, দ্রবের পরিমাণ বাই দ্রবণের আয়তন। কি করলাম আমি, একটা সূত্র তৈরি করলাম, সেটা হচ্ছে এই যে দ্রবণের ঘনমাত্রাকে আমরা প্রকাশ করতে পারি দ্রবের পরিমাণ বাই দ্রবণের ঘনমাত্রা। এখানে দ্রবের পরিমাণ ছিল 30, দ্রবণ আয়তন ছিল 10, আলটিমেটলি রেজাল্ট আসলো 3। এই দেখো এই রেজাল্টে আসলো, তার মানে আমি একটা সূত্র তৈরি করতে পারলাম ঘনমাত্রা। সেটা হচ্ছে দ্রবণ ঘনমাত্রা মানে হচ্ছে যেটার ঘনমাত্রা বলবে সেটার পরিমাণ বাই ওই পুরাটা পরিমাণ, যেই পরিমাণ পদার্থে আছে ওইটা। ক্লিয়ার? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘনমাত্রা ডিফিনেশন। তো ঘনমাত্রা ক্রিয়া হওয়ার পরে আমরা চলে যেতে পারবো ব্যাপনে। তো যদি ব্যাপনে আমরা একটু যাই, তখন যেটা দেখবো সেটা হচ্ছে যে খুব খেয়াল করো, আমরা একটু ব্যাপন নিয়ে খেয়াল করো। এই যে ব্যাপন, ব্যাপনের ক্ষেত্রে আসতে গেলে আমাদেরকে প্রথমে ঘনমাত্রা সম্পর্কে জানতে হবে। সো এই কারণে ঘনমাত্রাকে ভালোভাবে ফিল করানোর জন্য আমি ক্ষেত্রফল, আয়তন এবং ঘনমাত্রা খুব ভালোভাবে পড়াইছি। এখন যেটা খেয়াল করবো সেটা হচ্ছে ব্যাপন। ব্যাপনের ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে ব্যাপন অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে একটা গ্লাস, এই জায়গায় পানি আছে, এবং আমি যদি এই গ্লাসটার পানি হিসাব করি, তখন আমি দেখতে পারি যে এই গ্লাসটার সাপোজ হচ্ছে আয়তন হচ্ছে 10, মানে 10 লিটার তো ধরা যাচ্ছে না, আচ্ছা দুই দু 10 লিটার ধরো, সমস্যা নেই, 10 লিটার। দ্যাট মিন্স এটাকে আমি কয়টা কম্পার্টমেন্ট রাখতে পারবো বা কয়টা ঘন রাখতে পারবো? 10টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম। যদি ঘনক হয় নাই, বাট আমরা ধরে নিচ্ছি যে এগুলো হচ্ছে ঘন, দ্যাট মিন্স এই যে একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে পুরাটাতে পানি আছে, এই যে পানির আয়তন, পানির আয়তন হচ্ছে 10 লিটার, পানির আয়তন হচ্ছে 10 লিটার। এখন আমি যদি খেয়াল করো পানির আয়তন হচ্ছে 10 লিটার, এখন আমি যদি এই জায়গায় কিছু সাবস্টেন্স দিলাম, এই যে কিছু মানে গ্রিন কিছু সাবস্টেন্স দিলাম, এই যে 3, 4, 5, 6, 7, 8, 10, এখন এই যে একটা দ্রবণ, খেয়াল করো এই যে একটা দ্রাবক ছিল, এই দ্রাবকের মধ্যে আমি সাপোজ 10টা গ্রিন কিছু ছাড়লাম। তো এখন আমি যদি এই এরিয়াটার কথা চিন্তা করি, এই এরিয়াটার কথা, তখন দেখবো যে এই দুইটা ঘনকের মধ্যে এক্সিস্ট করতেছে হচ্ছে
দুইটা ঘনকের মধ্যে পাঁচটা, অ্যাকচুয়ালি আমি যদি প্রত্যেকটা 1 গ্রাম করে ধরি, দ্যাট মিনস দুইটা ঘনকের মধ্যে এক্সিস্ট যেটা করতেছে, দুইটা ঘনকের মধ্যে অর্থাৎ 2 লিটারে, আমি ধরছিলাম যে প্রত্যেকটা হচ্ছে 1 লিটার, দ্যাট মিনস 2 লিটারে যেটা থাকতেছে সেটা হচ্ছে এই 2 লিটারে এক্সিস্ট করতেছে হচ্ছে 10 গ্রাম। সাপোজ 10 গ্রাম, 2 লিটারে 10 গ্রাম এক্সিস্ট করতেছে, দ্যাট মিনস 1 লিটারে কতটুকু এক্সিস্ট করতেছে, 1 লিটারে এক্সিস্ট করতেছে হচ্ছে 5 গ্রাম, দ্যাট মিনস 5 গ্রাম 5 লিটার। আচ্ছা এই যে দ্রবণ, এই দ্রবণের এই পোর্শনটার কথা যদি চিন্তা করি, এই পোর্শনটা ইয়া হচ্ছে 5 গ্রাম পার লিটার, অর্থাৎ এই পোর্শনটার ঘনমাত্রা হচ্ছে 5 গ্রাম পার লিটার, অর্থাৎ এই পোর্শনের প্রতিটি ঘনকে 5 গ্রাম করে উপাদান আছে। বাট আমি যদি এই এই বাকি এগুলোর কথা চিন্তা করি, তখন দেখবো যে এইগুলোর ঘনমাত্রা হচ্ছে, ঘনমাত্রা মানে হচ্ছে দ্রবের পরিমাণ বাই আয়তন। ক্লিয়ার? সো এই যে এইগুলোর ক্ষেত্রে দেখবো যে আমরা এই যে দ্রবের পরিমাণ হচ্ছে জিরো, দ্যাট মিনস দ্রব দ্রব নাই, দ্যাট মিনস এই যে এই জায়গাগুলো, এই জায়গার ঘনমাত্রা হচ্ছে জিরো, অর্থাৎ এই জায়গায় কোনো দ্রব এক্সিস্ট করতেছে না, দ্যাট মিনস এই জায়গার জন্য আমি দ্রবণের ঘনমাত্রা বলতে পারতেছি না। দ্যাট মিনস আমি যদি চিন্তা করি এই পোর্শনটা হচ্ছে উচ্চ ঘনমাত্রা অঞ্চল যেটার ঘনমাত্রা হচ্ছে 5 গ্রাম পার লিটার, আর এই যে পুরো পোর্শনটা এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার অঞ্চল, নিম্ন ঘনমাত্রার অঞ্চল, এটাকে আমি ধরলাম উচ্চ ঘনমাত্রা। আমি যেটা দেখতেছি এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার অঞ্চল, এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার অঞ্চল। বাট প্রকৃতির একটা নিয়ম আছে বা একটা স্পেসিফিক নিয়ম আছে, ওই নিয়ম হচ্ছে ব্যাপন। ব্যাপন বলে যে এই যে আমরা যখন একটা দ্রবণের মধ্যে কোনো সাবস্টেন্স দিব এবং দ্রবণের মধ্যে যখন এইরকম সৃষ্টি হবে উচ্চ ঘনত্ব এবং নিম্ন ঘনত্ব, তখন যেটা হবে সেটা হচ্ছে ব্যাপন বলে যে মানে দ্রবণের প্রতিটি অংশের ঘনমাত্রা সমান হতে হবে, অর্থাৎ দ্রবণের এই যে প্রতিটা পার্টে, প্রতিটা পার্টের যে একটা করে ঘনক অবস্থিত, প্রতিটা পার্টের যে ঘনমাত্রা মানে প্রতিটা পার্টের যে পরিমাণ থাকবে, মানে প্রতিটা পার্টে সমান পরিমাণ ইয়া থাকবে, তখন যেটা হয় সেটা হচ্ছে এই যে উচ্চ ঘনমাত্রা অঞ্চল থেকে একটা চলে যায় এই জায়গায় আরেকটা চলে যায় এই জায়গায়, ওকে দ্যাট মিনস দুইটা মুছে দিলাম, আরেকটা চলে যায় হচ্ছে এই জায়গায় আরেকটা চলে যায় এই জায়গায়, এইদিকে দুইটা মুছলাম, তারপরে এইদিক থেকে একটা চলে এইদিকে একটা চলে এইদিকে দুইটা মুছলাম, তারপরে যেটা হয় সেটা হচ্ছে আরো দুইটা চলে যায়, একটা হচ্ছে এইদিকে একটা হচ্ছে এইদিকে। অর্থাৎ এখন এই যে প্রতিটা ঘন, প্রতিটা ঘনকে সমান বন্টন পড়ছে, অর্থাৎ এখন এই যে পুরো দ্রবণের যে কোনো জায়গায় আমি ঘনত্ব নেই, যে কোনো জায়গার ঘনমাত্রা নেই, একই হবে, কারণ যে কোনো জায়গার ঘনমাত্রা হবে 1 গ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে 1 গ্রাম করে আছে। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপন। ব্যাপন বলে কি? ব্যাপন বলে যে তুমি যদি কোন একটা দ্রবণে উচ্চ ঘনমাত্রার অঞ্চল সৃষ্টি করো, তখন কি হবে ওই উচ্চ ঘনমাত্রার অঞ্চল থেকে এই যে এগুলো ছিল দ্রব, এগুলো ছিল দ্রব, যেহেতু এরা যেহেতু দ্রবীভূত হয়েছে এই জন্য এরা দ্রব, যে দ্রবীভূত করছে পানি সেটা হচ্ছে দ্রাবক। তো কি বলে, তুমি যদি একটা দ্রবণে উচ্চ ঘনমাত্রার অঞ্চল সৃষ্টি করো, তখন এই উচ্চ ঘনমাত্রার অঞ্চল থেকে নিম্ন ঘনমাত্রার অঞ্চলের দিকে দ্রব ধাবিত হবে, এবং তাদের এই যে ধাবিত হওয়াটা, এই হওয়াটার উদ্দেশ্যটা হচ্ছে দ্রবণের প্রত্যেক পার্টে পার্টে প্রত্যেক অংশে যে ঘনমাত্রা ওইটাকে সমান করে দেওয়া। তার মানে অ্যাকচুয়ালি ব্যাপনের ডিফিনেশনটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার অঞ্চল থেকে নিম্ন ঘনমাত্রার অঞ্চলের দিকে দ্রবের যে স্বতঃস্ফূর্ত চলন বা এই যে স্বতঃস্ফূর্ত ব্যাপিত হওয়ার যে ঘটনা সেটাকে বলা হচ্ছে ব্যাপন। আবার খেয়াল করি, ব্যাপন বলতে বোঝাচ্ছে যে উচ্চ ঘনমাত্রার অঞ্চল থেকে, শোন ভাই, উচ্চ ঘনমাত্রার অঞ্চল থেকে উচ্চ ঘনমাত্রার অঞ্চল থেকে নিম্ন ঘনমাত্রার অঞ্চলের দিকে যে দ্রবের যে চলাচল বা এই যে দ্রবের যে স্বতঃস্ফূর্ত ভ্রমণ, এই স্বতঃস্ফূর্ত ভ্রমণটাকে বলা হচ্ছে ব্যাপন। ব্যাপনের উদ্দেশ্যটা কি? ব্যাপনের উদ্দেশ্যটা হচ্ছে এই যে দ্রবণের পুরোটো অংশের, যে কোনো অংশের 1 লিটারে যাতে সমান পরিমাণ পদার্থ থাকে, সমান পরিমাণ দ্রব থাকে, আমি যে কোনো জায়গায় 1 লিটার নিই সেই জায়গাতে যাতে এই সমান পরিমাণ এক্সিস্ট করে, দ্রব এক্সিস্ট করে, এটা হচ্ছে ব্যাপন। এখন যদি আমরা ব্যাপন ভালো করে বুঝি, সো ব্যাপন ভালো করে বোঝার পর আমি চলে যাবো অভিশ্রবণ। এবং খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে অভিশ্রবণ আর ব্যাপন এই দুটার মধ্যে আমাদের খুব একটা ভেজাল থাকে, মানে এটা অ্যাকচুয়ালি ক্লিয়ার করা যায় না, মানে মানে কিরকম জানি একটু মনে হয় যে একটাতে হচ্ছে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের দিকে যাচ্ছে, যখন অভিশ্রবণ যাবো তখন দেখবো যে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে যাচ্ছে, এরকম একটা আমাদের মধ্যে একটা ইয়ে আসে। আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে এটা
এটা হচ্ছে ব্যাপন। যদি ব্যাপন বুঝো তাহলে অভিস্রবণ ব্যাপন বৃত্ত আর কিচ্ছু না। অভিস্রবণ হচ্ছে ব্যাপনের একটা বিশেষ কেস। তো আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে, আমরা যদি একটা জিনিস চিন্তা করি সেটা হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে আমরা খেয়াল করি এই জায়গায় ব্যাপনের ক্ষেত্রে এই জায়গায় দ্রবণের সংখ্যা ছিল একটি, দ্রবণের সংখ্যা হচ্ছে একটি। অর্থাৎ এই যে এটা হচ্ছে কি ব্যাপন, ব্যাপনের ক্ষেত্রে দ্রবণের সংখ্যা হচ্ছে একটি। এই একটার মধ্যে আমরা উচ্চ ঘনত্ব এবং নিম্ন ঘনত্ব সৃষ্টি করছি। বাট যখন আমি অভিস্রবণে চলে যাব তখন যেটা হবে সেটা হচ্ছে এই যে অভিস্রবণ, অভিস্রবণের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এই যে অভিস্রবণের ক্ষেত্রে সেটা হচ্ছে দুইটি দ্রবণ থাকে। ইট মিন্স ব্যাপন আমি বললাম কি অভিস্রবণ হচ্ছে ব্যাপনের একটা বিশেষ কেস, বাট অভিস্রবণের ক্ষেত্রে যে পার্থক্যটা থাকবে সেটা হচ্ছে দ্রবণের সংখ্যা হচ্ছে ব্যাপনে একটি, অভিস্রবণের ক্ষেত্রে যে দুইটি। আর একটা জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে অভিস্রবণের ক্ষেত্রে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকবে, সেমি পারমিয়েবল সেমি পারমিয়েবল মেমব্রেন বা হচ্ছে যদি বলি সেটা হচ্ছে বৈষম্য ভেদ্য, কি থাকবে বৈষম্য ভেদ্য পর্দা থাকবে। সো এখন আমরা চিন্তা করি যে একটি অভিস্রবণটা কি ঘটবে, সেটা হচ্ছে সাপোজ আমি দুইটা দ্রবণ নিলাম, আমাকে দুইটা দ্রবণ নিতে হবে, এটা হচ্ছে সাপোজ সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন। এই যে বৈষম্য ভেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন, অ্যাকচুয়ালি এটা বলতে বোঝায় শোনো ভেদ্য পর্দা মানে সে দ্রব দ্রাবক দুইটাকেই চলাচল করতে দিতেছে। অর্থাৎ এই যে ভেদ্য পর্দা এই একটা পর্দা, এই পর্দাটা সাপোজ এই জায়গায় এটা হচ্ছে দ্রব, দ্রবের মলিকিউল দ্রবের যে কণাগুলো এইগুলা, আর এটা হচ্ছে সাপোজ দ্রাবকের কণাগুলো ধরো। এখন এগুলো হচ্ছে দ্রবের কণা, এগুলো হচ্ছে দ্রাবকের কণা। এখন এই পোরগুলা বা এই পর্দার যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো এতই বড় যে এটা এটাকেও যাইতে দেয় এটাকেও যাইতে দেয়, অর্থাৎ দুইটাই যাইতে পারে। তখন এটাকে বলছি ভেদ্য, তখন এটাকে বলছি ভেদ্য। আবার যখন একেবারে পোর নাই, ছিদ্র নাই এই পর্দার মধ্যে, অর্থাৎ একেবারে লাগানো অবস্থায় আছে, তখন যেটা বলবো সেটা হচ্ছে এটা দ্রবকেও যাইতে দিচ্ছে না দ্রাবককে যেতে দিচ্ছে না। দ্যাট মিনস এখন এটাকে আমরা বলতে পারি হচ্ছে অভেদ্য, অর্থাৎ এটাতে কিছু ভেদ করতে পারে না। এরপরে আরেকটা টার্ম হচ্ছে অর্ধভেদ্য, অর্থাৎ সাপোজ এটা হচ্ছে তার অর্ধভেদ্য পর্দা, এবং অর্ধভেদ্য পর্দা হচ্ছে এরকম। এখন অর্ধভেদ্য পর্দা এই পাশে যে দ্রবণটা আছে সেই দ্রবণের যে দ্রাবকের মলিকিউলস গুলো সেগুলো হচ্ছে এরকম ছোট ছোট, এরকম ছোট ছোট। কিন্তু যেই দ্রাবক যে দ্রবের মলিকিউলস গুলো আছে সেগুলো হচ্ছে বড় বড়। দ্যাট মিন্স আলটিমেটলি যেটা ঘটবে এই ছোট ছিদ্র দিয়ে এটা বের হইতে পারবে, দ্রাবক বের হইতে পারছে বা দ্রাবক ভিতরে আসতে পারবে, এরকম কিছু আসতে পারবে। বাট এই যে এই এত বড় একটা মলিকিউলস, এই মলিকিউলসটা এটার ভিতর দিয়ে যাইতে পারবে না। দ্যাট মিন্স আলটিমেটলি এই পর্দাটা যেটা করতেছে সেটা হচ্ছে এই পর্দাটা দ্রবকে যাইতে দিচ্ছে না বাট দ্রাবককে যাইতে দিচ্ছে, অর্থাৎ একজনকে অধিকার দিচ্ছে আর একজনকে অধিকার দিচ্ছে না। যখন সরকার একজনকে অধিকার দিবে আর একজনকে অধিকার দিবে না তখন আমরা বলি যে বৈষম্য করতেছে। ঠিক এরকমই যে এই পর্দাটা, এই পর্দাটা কিছু সাবস্টেন্সকে যাইতে দিচ্ছে অ্যালাউ করছে যাওয়ার জন্যে বা আসার জন্যে, কিছু সাবস্টেন্সকে অ্যালাউ করছে না আসা যাওয়ার জন্যে। এই জন্য এই পর্দাটাকে বলবো হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে যে বৈষম্য ভেদ্য পর্দা প্রায়ই দ্রাবককে চলাচল করতে দেয়, সাধারণত দ্রবকে চলাচল করতে দেয় না। তো আমরা যদি চিন্তা করি এখানে হচ্ছে একটা দ্রবণ, এখানে হচ্ছে একটা দ্রবণ, এইটার যে ঘনত্ব থাকবে এইটার ঘনত্ব হচ্ছে আলাদা। সাপোজ এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে এইখানে 1 2 3 4 5
পাঁচটা দ্রবের মলিকিউলস আছে, আমি ধরে নিলাম প্রত্যেকটা দ্রবের মলিকিউলের পরিমাণ হচ্ছে 1 গ্রাম। এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গায় যে দ্রবণটা আছে সেই দ্রবণটা হচ্ছে যে এয়ার মলিকিউলস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দ্যাট মিন্স এই জায়গায় 10টা দ্রাবকের অণু এবং 5টি কিসের অণু আছে, দ্রবের অণু আছে। কালো কালারটা হচ্ছে দ্রব, লাল যে কালারটা সেটা হচ্ছে দ্রাবক। একটা হচ্ছে এই যে দ্রব মানে দ্রবের অণু, একটা হচ্ছে দ্রাবকের অণু। এবং এইটার ঘনত্ব যদি আমরা হিসাব করি তখন মানে দ্রবণের ঘনত্ব যদি হিসাব করি, আমি যদি বলি যে দ্রবণের ঘনত্ব কত, তখন তুমি দ্রবণের ঘনত্ব মানে হচ্ছে দ্রবের ঘনত্ব। তো দ্রবের ঘনত্বের জন্য দ্রবণের ঘনত্বের ডেফিনেশনটা ছিল দ্রবের পরিমাণ, দ্রবের পরিমাণ যদি 5টা অণু থাকে, আমি ধরে নিলাম যে প্রত্যেকটা অণু হচ্ছে 1 গ্রাম করে, জিনিস 5টার জন্য হচ্ছে 5 গ্রাম। আর ধরে নিলাম যে প্রত্যেক হচ্ছে, যদি হওয়া পসিবল না বাট ধরে নিলাম যে প্রত্যেক হচ্ছে 1 লিটার করে, সাপোজ ধরো ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 লিটার। যেটা পেলাম সেটা হচ্ছে 0.5 বা হাফ যেটাই বলো গ্রাম পার লিটার। এই যে এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.5 গ্রাম পার লিটার, এটা একটু কনভার্ট করে নিই, এই যে কনভার্ট এরকম ভাবে করবো যে 0.5টি অণু 0.5 ভাগ বাই 1 টি অণু, মানে এই জায়গা প্রত্যেক দুইটা অণুর জন্য, দ্রাবকের প্রত্যেকটা দুইটার জন্য প্রত্যেক একটা করে দ্রবের অণু আছে। আচ্ছা, এটার ঘনমাত্রা হচ্ছে 1। এখন আমরা এইখানে একটা জিনিস চিন্তা করি, যেটা হচ্ছে এইখানেও আমি দিলাম যে 1, 2, 3, 4, 5, এখানেও যেটা দিলাম সেটা হচ্ছে এইখানেও 5টাই দ্রবের অণু আছে, বাট এইখানে দ্রাবকের সংখ্যা, দ্রাবকের পরিমাণ একটু কম দিলাম। অর্থাৎ আগে যে দ্রাবকের মলিকিউল ছিল 10টা, এই জায়গায় দিলাম 1, 2, 3, 4, 5, 6, সাপোজ এটা হচ্ছে দ্রাবকের মলিকিউল। দ্যাট মিন্স এইদিকে দ্রাবকের মলিকিউল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, আর এইদিকে দ্রাবকের মলিকিউল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন আমি যদি এই দ্রবণের ঘনমাত্রা বের করি তখন যেটা হবে সেটা হচ্ছে এই দ্রবণের ঘনমাত্রা যদি বের করি, দ্যাট মিন্স এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 5 গ্রাম বাই প্রত্যেকটা আমি ধরে নিচ্ছি 1 লিটার, সাপোজ ধরো 1 লিটার, 1, 2, 3, 4, 5, 6, দ্যাট মিন্স 6 লিটার। আনসার আছে 6, 5, 0, 0, 6, 50 থাকবে 6, 48, অর্থাৎ এটা হচ্ছে এরকম 6, 48, 2। আচ্ছা যেটা হোক, সরি কি বলবো, এখন যেটা দেখবো সেটা হচ্ছে এখন এই যে এইটা এটা হচ্ছে উচ্চ ঘনত্বের অঞ্চল বা উচ্চ ঘনত্বের দ্রবণ। কারণ কি, কারণ হচ্ছে এইটার যে এয়ার মান, এটার যে ঘনমাত্রার মান সেটার মান হচ্ছে 0.8 গ্রাম, 0.8 গ্রাম পার লিটার। খেয়াল করো 0.8 গ্রাম পার লিটার, এটা হচ্ছে উচ্চ ঘনত্বের অঞ্চল 0.8, এটাকে লিখলাম 0.5, এটা হচ্ছে উচ্চ, এটা হচ্ছে নিম্ন। এখন এখন একটা হচ্ছে উচ্চ ঘনত্বের দ্রবণ, একটা হচ্ছে নিম্ন ঘনত্বের দ্রবণ, এটাকে আমি সেমি পারমেবল মেমব্রেন দ্বারা আলাদা করছি। তুমি যে ব্যাপন যেটা শিখছিলে সেটাই ইউজ করো, সেটাই মানে প্রয়োগ করার চেষ্টা করো। আচ্ছা, ব্যাপন আমরা কি পড়ছিলাম, অর্থাৎ ব্যাপন হচ্ছে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে অণুর স্বতঃস্ফূর্ত চল। এখন এট ফার্স্ট এটার প্রায়োরিটি থাকবে হচ্ছে দ্রবের, অর্থাৎ দ্রব চৈলা সমান করতে চাই। তো এটা যেহেতু বেশি ঘনত্বের অঞ্চল, এটা যেহেতু কম ঘনত্বের অঞ্চল, খেয়াল করো তোমরা একটা জিনিস একটু বাদল হবে না, এদিকে কিন্তু 1, 2, 3, 4, 5 আমি 5টা দ্রবের কণা দিচ্ছি, এদিকে কিন্তু 5টা দিচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু এদিকে 5, এদিকে কয়টা বেশি দ্রব এটার উপর নির্ভর করতেছে না, দ্রব কি এই জায়গা থেকে ওই জায়গায় যাবে নাকি ওই জায়গা থেকে এই জায়গায় আসবে, নির্ভর করতেছে হচ্ছে
প্রতি একক আয়তনে কতটা আছে? এদিকে প্রতি একক আয়তনে একটা থেকে বেশি আছে, আবার এদিকে হয়তো একক আয়তনে একটা থেকে কম আছে, ক্লিয়ার? এদিকে যদি একক আয়তনে আছে 0.5 অর্থাৎ অর্ধেক, এদিকে একক আয়তন হচ্ছে 0.5, এদিকে একক আয়তন হচ্ছে 0.8 অর্থাৎ প্রায় একের কাছাকাছি, ক্লিয়ার? এখন যেটা দেখবো সেটা হচ্ছে যখন এইটার ঘনমাত্রা বেশি এবং এটার ঘনমাত্রা যখন কম, এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রা, খেয়াল করো এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রা, আমি লিখে নিতেছি এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার দ্রবণ, এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রবণ অর্থাৎ নিম্ন দ্রবণ লিখলাম, এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার দ্রবণ, এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রবণ। যখন এটা উচ্চ ঘনমাত্রার দ্রবণ হইল, খেয়াল করো তখন এটা যদি উচ্চ ঘনমাত্রার দ্রবণ হয় কিন্তু আমি যদি দ্রাবকের ঘনমাত্রা খেয়াল করি তখন কিন্তু আমি বলতে পারি এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রাবকের অঞ্চল। কারণটা কি? কারণটা হচ্ছে দ্রাবক মানে কি, আমি যদি দ্রবণ করি তখন দেখবো যে এই দ্রবণটা যদি 10 লিটার হয়, সাপোজ এই দ্রবণটাকে আমি ধরে নিলাম 10 লিটার, সাপোজ তাহলে কি এই জায়গায় যদি দ্রাবক কম আছে, খেয়াল করো জানা এই জায়গায় যদি দ্রাবক কম আছে 1 2 3 4 5 6, এই জায়গায় হচ্ছে দ্রাবক বেশি, দেখ এই জায়গায় হচ্ছে দ্রাবকের, দ্রাবকের হচ্ছে উচ্চ অঞ্চল, সরি দ্রাবকের নিম্ন অঞ্চল, দ্রাবক এদিকে কম, দ্রাবক তুলনামূলক এদিকে কম কিন্তু এদিকে দ্রাবক হচ্ছে বেশি, অর্থাৎ এটা হচ্ছে দ্রাবকের উচ্চ অঞ্চল, ক্লিয়ার? এদিকে হচ্ছে দ্রাবকের উচ্চ অঞ্চল, এদিকে হচ্ছে দ্রাবকের নিম্ন অঞ্চল। সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে এটা হচ্ছে, বাট আমি যদি দ্রব বা দ্রবণের ঘনমাত্রা নিয়ে চিন্তা করি তখন এটাকে উচ্চ ঘনমাত্রা দ্রবণ বলতে হবে, এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রা দ্রবণ। সো আলটিমেটলি যেটা করবো সেটা হচ্ছে যখন দেখবো যে এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার দ্রবণ, এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রবণ, তো ব্যাপন এই সূত্র অনুসারে এই দ্রবগুলো চাইলো এই পর্দা ভেদে এইদিকে চলে যাবে, সরি এটা তো দ্রব, এইগুলা চাইলো চলে যাবে। ইভেন এদের উদ্দেশ্যটা কি, এদের উদ্দেশ্যটা হচ্ছে এই জায়গায় যাওয়ার পরে এরা কোনোভাবে কি ঘনমাত্রা মিনিমাইজ করবে বা ঘনমাত্রা দুইটাকে সমান করে ফেলবে, বাট একটা শর্ত যেটা দিচ্ছে সেই শর্ত হচ্ছে এটা হচ্ছে সেমি পারমেবল মেমব্রেন, অর্থাৎ যেহেতু এটা সেমি পারমেবল মেমব্রেন, এই যে এই যে দ্রবটা আছে এই দ্রবটা সেমি পারমেবল পার হইতে পারবে না। সো এখন যেহেতু এইটা পার হইতে পারবে না, এটা পার হয়ে যেহেতু ঘনমাত্রা সমান করতে পারবে না, আর একটা ওয়ে আছে ঘনমাত্রা সমান করা, সেটা হচ্ছে এদিকে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে দ্রব আর একটা হচ্ছে দ্রাবক। দেখো যখন দ্রব সামনের দিকে গিয়ে ঘনমাত্রা সমান করার কোনো চান্স পাচ্ছে না, মিনস দ্রব সামনের দিকে যায় মানে এগিয়ে কোনো চান্স পাচ্ছে না, সাপোজ একজন দ্রব সামনের দিকে গিয়ে যখন কোনো চান্স পাচ্ছে না সমান করার, পারতো যদি সেমি পারমেবল মেমব্রেন না থাকতো, কিন্তু এই সেমি পারমেবল মেমব্রেন থাকার কারণে এই দ্রবটা এই মেমব্রেনটা পার হইতে পারতেছে না, দ্যাট মিন্স আলটিমেটলি এই দ্রাবক যদি উল্টা দিকে আসে তাহলেই তো হয় সমান হয়, খেয়াল করো দ্রব যেহেতু সামনে এগিয়ে পারতেছে না, সো দ্রাবক ইচ্ছে করলে পিছনে আসে তো পারে সমান করতে, সাপোজ এটা খেয়াল করো, সাপোজ আমি টাকা বাড়িয়ে তোমার সমান হতে পারছি না, সাপোজ আমি টাকা বাড়িয়ে তোমার সমান হতে পারছি না, সো আরেকটা হয়তো সমান হওয়া যায় তুমি যদি তোমার টাকা কমায় দেয়, খেয়াল করো সাপোজ আমার টাকা হচ্ছে 10 টাকা, তোমার টাকা হচ্ছে 20, এখন আমি আমার টাকা বাড়াই তোমার সমান হতে পারছি না, অর্থাৎ আমার ক্ষমতা নাই এই টাকা সমান করার, তো তুমি কি করলা তোমার থেকে টাকা কমায় দিলা, দ্যাট মিনস এদিকে সাপোজ 5 টাকা দিলা, দ্যাট মিনস 15, দ্যাট মিনস দুইজনের সমান হয়ে গেল, আমি যখন টাকা বাড়ায় তোমার সমান হতে পারছি না তখন ঠিকই তুমি টাকা কমায় আমার সমান হয়ে যেতে পারে, ঠিক এরকম দ্রব যখন সামনের দিকে এগিয়ে দুইটা দ্রবণ দ্রবণের ঘনমাত্রা সমান করতে পারতেছে না, তখন সেটা করবে দ্রাবক উল্টা দিকে আসবে, এখন কি ঘটবে সেটা দেখো, খেয়াল করো এখন এদিকে যখন একটা দ্রাবকের মলিকিউলস আসবে তখন একটা আসলো তারপরে আর একটা আসলো দুইটা আসবে, দুইটা আসার পরে যদি আমরা একটু খেয়াল করি এদিক থেকে আমি দুইটা মুছে দিলাম, মুছবো আচ্ছা না মুছি, সো আমরা খেয়াল করি একটু, যে এই যে এই জায়গাটায় যখন দ্রব যাইতে পারলো না তখন কি করলো দ্রাবকের অণু আসলো, দ্রাবকের অণু আসে যেটা করলো সেটা হচ্ছে এখন আমি বললাম যে দুইটা দ্রাবকের অণু আসছে, এখন দুইটা দ্রাবকের অণু আসার পর আমরা যদি দুইটা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি এই জায়গা হচ্ছে 5টা মানে 5 গ্রাম, ওটা হচ্ছে 8, কারণ দুইটা যেহেতু চলে গেছে এটা হচ্ছে 8, দ্যাট মিনস 8, দ্যাট মিনস 5/8, এটা হচ্ছে এই দ্রবণের ঘনমাত্রা, এই দ্রবণে
ছয়টা অণু ছিল, এক এক দুই তিন চার পাঁচ ছয়, কিন্তু এই দুইটা আসলো নতুন। যেহেতু এই দুইটা আসলো, এখন এই এখানে হচ্ছে 8, দ্যাট মিন্স এখানে ছিল 5/8, তারপর 5 হচ্ছে 8 আর 8 হচ্ছে যে দুইটা আসলো, এই দুইটা এখন 6 থেকে 8 হলো। দ্যাট মিন্স আর দুইটা কি করলো, এই যে ঘনমাত্রা দুইটা সমান করে দিল, কেমন হচ্ছে দিয়ে তাহলে ক্লিয়ার হবে। দ্যাট মিন্স এখন দুইটা দ্রবণের ঘনমাত্রা সমান হয়ে গেল। দ্যাট মিন্স এরা কিন্তু ব্যাপনের সূত্রটা মানছে, ইভেন ব্যাপনের ক্ষেত্রে যেটা করছিল সেটা হচ্ছে ওই ক্ষেত্রে জাস্ট দ্রবণটা চলে গেছিল, এই জায়গায় দ্রাবকটা চলে আসছে। তো এটা আমি বলতে পারি যে ব্যাপন মান, সরি এটা অভিস্রবণ। অভিস্রবণ মানে হচ্ছে, অভিস্রবণ মানে হচ্ছে সাপোজ, অভিস্রবণ মানে আমি কথা কি বলতে পারি, অভিস্রবণ মানে হচ্ছে দ্রাবকের ব্যাপন। অর্থাৎ এই যে দ্রাবকটা, এদিকে কিন্তু দ্রাবকের বেশি অঞ্চল ছিল, খেয়াল করো দ্রাবক কিন্তু উচ্চ উচ্চ অঞ্চল ছিল, বা দ্রাবকের কিন্তু উচ্চ ঘনমাত্রা ছিল দ্রাবকের, কারণ দ্রাবক এদিকে বেশি ছিল, দ্রাবক ছিল 10, এদিকে দ্রাবক ছিল 6। তো এই যে এদিকে দ্রাবক ছিল 10, এদিকে দ্রাবক ছিল 6, আর তুমি ঠিক আমরা যখন ব্যাপনে করছিলাম তখন কিন্তু বলছিলাম যে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন দিকে যাওয়া, এটা কিন্তু উচ্চ থেকে নিম্নতে আসছে। বাট আমাদের যেই ধারণাটা পাজেট করে সেই ধারণাটা হচ্ছে এই দেখো, দ্রাবক কিন্তু তার উচ্চ ঘনত্ব থেকে দ্রাবকের নিম্ন ঘনত্বে গেছে, অর্থাৎ দ্রাবক দ্রাবকের ব্যাপন ঘটছে। বাট আমি যদি দ্রবণের দিক দিয়ে চিন্তা করি তখন আমাকে বলতে হবে যে দ্রাবক নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণে গেছে, খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা। আমি কি বললাম, অ্যাকচুয়ালি অভিস্রবণ মানে হচ্ছে দ্রাবকের ব্যাপন, দ্রাবকের ব্যাপন, দ্রাবক ঠিকই তার উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব চলে, ইভেন ব্যাপনের সূত্র সে ঠিকই মানছে, অর্থাৎ সে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে গিয়েই সে সমান করছে। বাট গার ঘনমাত্রা দ্রাবকের উচ্চ ঘনমাত্রা থেকে দ্রাবকের কম ঘনমাত্রা, অ্যাকচুয়ালি ব্যাপন মানে হচ্ছে যেখানে বেশি আছে বেশি থেকে কমের দিকে যাবে এবং যায় দুটাকে সমান করে দেবে, এইটাই হচ্ছে। বাট আমরা যদি এই দ্রবণের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি তখন আমাদেরকে বলতে হবে এই যে দ্রাবক সেমি পারমিয়েবল মেমব্রেন পার হয়ে দ্রাবকের নিম্ন, দ্রাবক নিম্ন ঘনমাত্রা দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রা দ্রবণে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে অভিস্রবণ। অ্যাকচুয়ালি অভিস্রবণ আর ব্যাপন দুইটা কিন্তু ভিন্ন ধারণা, দুইটি একই ধারণা, কিন্তু দুইটাকে আমরা দুই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছি। সেটা হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে, ব্যাপনের ক্ষেত্রে যেটা করছিলাম সেটা হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে এই সাপোজ এই মলিকিউলস গুলো, এই মলিকিউলস গুলো এদিকে মলিকিউলস ছিল, ব্যাপনের ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা হচ্ছে উচ্চ ঘনমাত্রা দ্রবণ থেকে নিম্ন ঘনমাত্রা দ্রবণে গেছিল, কে গেছিল, দ্রব গেছিল, এইদিকে সংশ্লিষ্ট বিষয়টা ছিল দ্রব, এবার সংশ্লিষ্ট ঘনমাত্রাটা ছিল দ্রবণের ঘনমাত্রা, সংশ্লিষ্ট ঘনমাত্রাটা ছিল দ্রবণের ঘনমাত্রা, যেটা এই যে সংশ্লিষ্ট ঘনমাত্রাটা ছিল দ্রবণের ঘনমাত্রা, দ্যাট মিন্স এটাকে আমরা বলতে পারি দ্রবের ঘনমাত্রা, এই জন্য এটাকে বলতেছি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। এখন এইদিকে আমি এইদিকে চলাচলটা হচ্ছে দ্রাবকের, বাট ঘনমাত্রা বলতেছি আমি উল্টাটা, অর্থাৎ ঘনমাত্রা বলতেছি দ্রবের, দ্রবের ঘনমাত্রা, তাহলে তো অপোজিট হবেই। এই জায়গায় অণু চলছে দ্রবের, ঘনমাত্রা ধরছি দ্রবের, এই জায়গায় অণু চলতেছে দ্রাবকের, ঘনমাত্রা ধরতেছি দ্রবণের। বাট যদি আমি দ্রাবকেরই ধরি, দ্রাবকেরই যখন ধরবো তখন তো ঠিকই ঠিকই আছে, উচ্চ ঘন উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলে গেছে, দ্রাবকের উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা দিকে গেছে। বাট অ্যাকচুয়ালি আমরা স্ট্যান্ডার্ড ঘনমাত্রা হিসেবে দ্রাবকটা হিসাব করি না, আমরা স্ট্যান্ডার্ড হিসেবে যেটা ইউজ করি সেটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রাটা। এই জন্য আমি বলতে পারি যে সেমি পারমিয়েবল মেমব্রেন পার হয়ে যেভাবে বলা যায় অভিস্রবণ, অভিস্রবণ হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন বা বৈষম্যবদ্ধ পর্দা পার হয়ে দ্রাবকের উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে যাওয়ার প্রক্রিয়া, অথবা দ্রবণের নিম্ন ঘনমাত্রা থেকে উচ্চ ঘনমাত্রার দিকে যাওয়ার যে প্রক্রিয়া সেইটাকে বলা হচ্ছে অভিস্রবণ। ক্লিয়ার? সো এই জায়গায় ব্যাপন আর অভিস্রবণ একটু মানে এক করার চেষ্টা করে, পাজল করার চেষ্টা করে। বাট আমি একটু জিনিসটা আবার একটু সামারাইজ করি, সেটা হচ্ছে যখন দেখো যে এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে বেশি, এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে কম, তখন এই জায়গায় সাবস্টেন্স গুলা চাইলো এই জায়গায় গিয়ে সমান করতে, যেহেতু এই সাবস্টেন্স গুলা এই জায়গায় গিয়ে সমান করতে পারলো না, তখন এই জায়গার কিছু সাবস্টেন্স যেটা বেশি আছে সেটা এদিকে এসে সমান করবো, এই যে এই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার নাম হচ্ছে অভিস্রবণ। সো এই পর্যন্ত ছিল ব্যাপন অভিস্রবণ, সামনে আমরা ওই আরো কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করবো এবং উদ্ভিদের যেই পানি পরিবহন সেটা নিয়ে ডিটেলস আলোচনা করবো। থ্যাংক ইউ।
ওরে মজা।